হেলিকপ্টার মাটি থেকে শূন্যে ভেসে বেড়ানোর অন্যতম একটি মাধ্যম। অতি জরুরি প্রয়োজনে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানোরও অন্যতম মাধ্যম এটি। অনেকেই আবার পাখির চোখে দেখতে চান দেশের অপরূপ প্রকৃতি। একটা সময় এটি স্বপ্ন হলেও এখন তা বাস্তব। চাইলে মাটি থেকে মুহূর্তেই উড়াল দেওয়া যায় আকাশে। বিয়ে করতেও এখন হেলিকপ্টার নিয়ে কনের বাড়িতে যাওয়া মামুলি ব্যাপার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রমেই পরিণত হচ্ছে আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্রে, তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যানজট। আর এই যানজট নিরসন করে বিনিয়োগকারীদের স্বস্তি দিচ্ছে হেলিকপ্টার, তবে এর বাজার সম্প্রসারণে বাধা হিসেবে দেখা দিয়েছে অস্বাভাবিক ভাড়া। তাই চাইলেও অনেকেই নিতে পারছেন না এর সুবিধা, যে কারণে সাধারণ মানুষের হেলিকপ্টারে চড়ার স্বপ্ন রয়ে যাচ্ছে অধরাই। তবে এবার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দিচ্ছে বার্ডস আই হেলিকপ্টার সার্ভিস। প্রতিদিনই বাড়ছে সড়কে তীব্র যানজট, আর যানজটের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে হাজার হাজার কর্মঘণ্টা। শুরুতে এটি উচ্চবিত্তের জন্য হলেও এখন নেমে এসেছে মধ্যবিত্তদের হাতের নাগালে। তেমনি একটি হেলিকপ্টার সার্ভিস নিয়ে এসেছে বার্সাই। প্রতিষ্ঠানটি মাত্র 2400 টাকা খরচে হেলিকপ্টারে শহর ঘুরে দেখার সুযোগ দিচ্ছে। খরচ হাতের নাগালে থাকায় সাধারণ মানুষও তাই ঘুরে দেখছেন শহর, পূরণ করছেন দীর্ঘদিন থেকে লালন করা স্বপ্ন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়া যা এত সুন্দর, হেলিকপ্টার না আসলে বুঝতাম না। আসলে বার্সাই অল্প টাকায় স্বল্প সময়ের জন্য হলো আমাদেরকে যে রাইডটা দিছে, আমরা এই স্বল্প টাকা দিয়ে হলেও অনেক সুন্দর একটা মোমেন্ট এনজয় করছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক মানে অনেক এনজয় করছি। আর প্রত্যেকের উচিত যদি অল্প বাজেটটা হলেও সবাই যেন একবার হলেও যেন এখানে যেন উঠে এই ফিলটা যেন নিতে পারে। খুবই অসাধারণ অনুভূতি। হ্যাঁ, একবার চলে আসলাম, অ্যাডভেঞ্চারাস ছিল, এখন আমার ওয়াইফকে নিয়ে যাব, তো তার মুখ থেকেই শুনি কিছু। আপনার কাছে কেমন লাগছে? এটা আসলে আনএক্সপেক্টেড ছিল, তো ভালোই লাগছে। হেলিকপ্টারটা লেগেছে অত স্কেরি না, অ্যাকচুয়ালি ফান, রোলার কোস্টারের মতো, কিন্তু 10 টাইমস বেটার টাইপ। উপর থেকে আসলে পাখির চোখের মতো দেখার মতন হলো, এটা ভালো একটা অভিজ্ঞতা। আমরা চাই যে এমন রাইড সবসময় হোক। আর এটা বিশেষ মনে করেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটার ছাড় দিছে, বাট এর আগে আমি একবার যোগাযোগ করেছিলাম তখন 5000 টাকা চাইছিল, এখন এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এটা 50% নেওয়া হয়েছে। এমন রাইড আসলে ভালো লাগে এবং দিলে ভালো লাগে, মানে কি সব এর পরবর্তীতে যদি কোনো রাইড এমন আয়োজন করে তাহলে খুব ভালো হবে। ভালো লাগছে আর কি, ওনারা যে বাজেটের ভিতরে করছে আর কি, বাজেটটাও কম ছিল, 7000-এর ভিতরে ছিল, অনেক ভালো হয়েছে আর কি। এতে ছেলের আশাও ছিল একটা হেলিকপ্টার উঠবে, সে আশাটাও পূরণ হলো আর কি। সাধারণ মানুষকে শহর ঘুরিয়ে দেখাতে পেরে নিজের মধুর অনুভূতির কথা জানালেন ক্যাপ্টেন নাফিস সালেহিন তমাল। পার্সোনালি আমি ফিল করি খুব ভালো, কারণ আমি যাদের নিয়ে ফ্লাই করি তারা হয়তো জীবনে কখনো ভাবেনি যে এরকম হেলিকপ্টারে এত কম খরচে ঘুরে আসা যাবে কোথাও থেকে। তো সেই হিসেবে আমার তাদের অনুভূতিগুলো যখন ককপিটে থাকি দেখতেও ভালো লাগে, পরে নামার পরে তাদের উচ্ছ্বাস দেখি, তাদের ছবি তোলা দেখি, এগুলো ভালো লাগে আমার। উদ্যোক্তারা বলছেন হেলিকপ্টার সার্ভিস মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এমন উদ্যোগ তাদের। এর বাইরে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে চায় তারা। আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, যেমন প্রবাসীর প্যাকেজ, প্রবাসীদেরকে আমরা নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দিই। এছাড়া ওয়েডিং প্যাকেজ, বিয়ের প্যাকেজ, জরুরি রোগী পরিবহনে আমাদের ইমার্জেন্সি মেডিকেল ফ্লাইট হয়ে থাকে। এছাড়া আমাদের সবচেয়ে জনপ্রিয় যে প্যাকেজ সেটা হচ্ছে অল্প টাকায় হেলিকপ্টার জয় রাইড। ঢাকা সিটি এবং দেশের বিভিন্ন জেলাতে আমরা এই জয় রাইডগুলো করে থাকি। মানুষ খুবই অল্প টাকায়, নর্মালি হেলিকপ্টার ভাড়া প্রতি ঘন্টায় 80,000 টাকা, সেক্ষেত্রে 80,000 টাকার ভাড়া সে মাত্র 2400 টাকা খরচ করে সে হেলিকপ্টারে আকাশ থেকে সে ঢাকা শহর দেখতে পাবে। এছাড়া আমাদের আরও বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। নাইম কামাল, চ্যানেল 9, ঢাকা।